আজকে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে ডিগ্রির জন্য। যে স্টুডেন্টগুলো বেশি ভালো পারেন তাদের জন্য না, যারা একটু কম পারেন, কম বুঝেন, তাদের জন্য এই ভিডিওটা। এখানে ডিগ্রিটা নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয়। আমরা আজকে একদম শর্ট টাইমের ভিতরে ডিগ্রিটাকে কমপ্লিট করে দিব। এই ডিগ্রিটাকে যদি আমি কমপ্লিট করতে যাই, তাহলে আমাদের যে সমস্যাগুলো হবে আমি একটু চাবো যে সেটাকে ইজি করে দেওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট যখন আমরা ডিগ্রি করতে যাই, তখন আমরা কিছু প্রতীককে খুঁজে নিতে হবে। কি করতে হবে? এই প্রতীকগুলোকে খুঁজে নিতে হবে। যেমন পজিটিভ, পজিটিভ কি দেখলে আমরা চিনতে পারি? নো আদার ভেরি ফিউ, তাই এটা প্রতীক। আচ্ছা, কম্পারেটিভ কিভাবে দেখতে পারি? দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, এটা হচ্ছে এই কম্পারেটিভের প্রতীক। আর সুপারলেটিভের প্রতীক হচ্ছে দি আর ওয়ান অফ দা। তাহলে আমরা এইগুলোকে এক কথায় বলতে পারি প্রতীক। তো প্রতীকের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, কোনোটা সিঙ্গুলার, কোনোটা প্লুরাল। অর্থাৎ এ পাশে যে অংশটা রয়েছে নো আদার, দেন এনি আদার আর দি, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এ পাশে যেটা আছে যেমন ভেরি ফিউ, দেন মোস্ট আদার, দেন অল আদার, ওয়ান অফ দা, এগুলো হচ্ছে সব প্লুরাল। তো আমরা যখন এটা করতে যাব, পজিটিভ ডিগ্রি করতে যাব, তখন আমাদের অবশ্যই এই সিঙ্গুলার প্লুরালটা মনে রাখতে হবে, আর এ পাশটা আর এ পাশটা মনে রাখতে হবে। এ পাশের কোনো ব্যাপারটা যেন এ পাশে না আসে, আবার এ পাশের কোনো ব্যাপারটা যেন এ পাশে না আসে। অর্থাৎ এরা হচ্ছে সিঙ্গুলার, এরা এক ধরনের, এরা হচ্ছে প্লুরাল, এরা এক ধরনের। এখন আসি, যখন আমরা পজিটিভ করতে যাব, তাহলে পজিটিভের প্রথমেই প্রতীক, প্রথম প্রতীক বলতে এইগুলা তিনটার যে কোনো, পজিটিভের যে দুইটা আছে দুইটার ভিতরে যে কোনো একটা আসবে, এটা বা এটা। কথা হচ্ছে এ দুইটা থাকলে আমি এই প্রতীকটা বসাবো, আর এ দুইটা থাকলে এটা বসাবো, প্রতীক। তারপরে আপনি সেন্টেন্সের দিকে তাকালেই আদার বা সুপারলেটিভের পরে যে অংশটা থাকবে সে অংশটা বসিয়ে দিবেন, ভার্ব আনবেন, ভার্বের পরে অ্যাজ বা সো বসাবেন, তারপরে ডিগ্রি, ডিগ্রি কোনটা করতেছেন? পজিটিভ। তো পজিটিভ ডিগ্রিটা বসাবেন, তারপরে অ্যাজ প্লাস সাবজেক্ট, পজিটিভ ডিগ্রি শেষ। আবার এখানে অনেকে বুঝতে পারেন যে ডিগ্রি কোনটা, ডিগ্রি কিন্তু আপনি করতেছেন পজিটিভ, তাই এখানে ডিগ্রিটা পজিটিভই বসবে। এরপরটা আসি কম্পারেটিভ। কম্পারেটিভ যখন করতে যাবেন, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে আনবেন ভার্ব, ভার্বের পরে কি আনবেন? ডিগ্রি। এখন বলতে পারেন কোন ডিগ্রি? ডিগ্রিটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে প্রতীক, প্রতীক কোনটা? প্রতীক এটা না হয় এটা, যদি এই দুইটা থাকে তাহলে এটা, এই দুইটা থাকলে এটা। এরপরেরটা আসেন সুপারলেটিভ। যখন আপনি সুপারলেটিভ করতে যাবেন, তখন প্রথমে আনবেন সাবজেক্ট, সাবজেক্টের পরে নিয়ে আসবেন ভার্ব, ভার্বের পরে নিয়ে আসবেন প্রতীক। তাহলে প্রতীক কোথায়? সুপারলেটিভের প্রতীক দি অথবা ওয়ান অফ দা। তাহলে আপনি কোনটা বসাবেন? যদি এই দুইটা থাকে এটা, এই দুইটা থাকলে বসাবেন এটা। এরপরে কি বসবেন? বসিয়ে তারপরে ডিগ্রিটা বসাবেন। ডিগ্রিটা কোনটা? সুপারলেটিভ করতেছেন, সুপারলেটিভ ডিগ্রি, তারপরে বাকি অংশ। ওকে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, এটা নিয়ে ঝামেলা হয়ে যায় বলতে হি ইজ বেটার দ্যান ইউ। আসলে এই যে দেনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সাবজেক্ট হিসাবে থাকে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটু মনে রাখতে হবে যে অ্যাজ এর পরে যদি একটা প্রোনাউন থাকে সেটা সাবজেক্ট হিসাবে থাকে। এখন আমরা যখন এটাকে ডিগ্রি করবো, পজিটিভ করতে যাবো, তখন তাহলে বুঝতে হবে দেনের পরবর্তী সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্ট এরপরে ভার্বকে নেগেটিভ, ভার্ব আছে ইজ, তাহলে ইউর পরে তো আর ইজ হয় না, এই জন্য আনলাম আর, এবার নেগেটিভ নট, তারপরে আসবে সো, সো এর পরে ডিগ্রি। ডিগ্রি বলতে পজিটিভ, এখানে আমরা করতেছি পজিটিভ ডিগ্রি, আছে কম্পারেটিভ ডিগ্রি বেটার, এটাকে পজিটিভ করে ফেলবো, গুড, তারপরে অ্যাজ সাবজেক্ট। ওকে, ভালোই লাগলো। আপনারা যদি একটু নিজেকে প্রিপেয়ার করে নিতে চান তাহলে এটা আপনি দেখতে পারেন, তবে ভুলভ্রান্তি তো মানুষেরই হয়, আমারও ভুলভ্রান্তি হতে পারে, সব কিছু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, অথবা যে কোনোভাবে যদি নেক্সটে যদি আপনার কোনো ধরনের কোনো দরকার হয়, কোনোটা জানার আগ্রহ থাকে, তাহলে আপনি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবার আপনাদের সাথে আসবো যদি আপনারা চান। থ্যাংক ইউ, আল্লাহ।